আলাইকুম এই রমজানকে কেন্দ্র করে বাংলাদেশের মমিন মুসলমানদের মধ্যে এই খেজুর এবং বড়ই নিয়ে ব্যাপক দ্বন্দ্ব চলছে বাংলা সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন একজন মিনিস্টারি বলেছেন যেহেতু খেজুর সব জায়গায় পাওয়া যাচ্ছে না এবং আমাদের সেই মমিন মুসলমান ব্যবসায়ীরা যেহেতু এটার দাম অনেক বাড়াই দিচ্ছে তাই আপনারা খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতারি করতে পারেন এই কথা বলল কেন তাই বাংলাদেশের মমিন মুসলমানদের খেজুরিও যে অনুভূতি সেটাতে আঘাত লাগছে তারা বলতে চাইতেছে আর খেজুর আমাদের নবীর খাদ্য সুন্নত খাওয়া দেখছেন হ্যাঁ খেজুরটাও এরকম আর কি মানে মোহাম্মদের মতো হয়ে গেছে হোক খেজুর তাদের খেতেই হবে কেন ওই মন্ত্রী এটা বলছে কেন এত দুঃসাহস দেখাইছে ধর্মীয় অনুভূতি টাকা দিয়েছে নানান ধরনের চিৎকারটা জমেছে আমরা এই বিষয়টা নিয়ে দেখতেছি প্রতি বছর রমজান আসলে এরকম ধর্মীয় উন্মোদন আমরা দেখতে পাই ইন্টারেস্টিংলি আমরা যদি আমাদের জীবনের এই যে সার্কেলটা ভাবি আমরা সবাই মারা যাবো জন্মেছি মারা যাব বেঁচে থাকবে কি আমাদের কর্ম যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে আছেন তাদের কর্মের জন্য তো খেজুর এবং বড়ই আপনি দুইটাই খেয়ে ফেলবেন থাকবে কি বিচি বীজ বা বিচি যাই বলে না কেন এই দুইটা জিনিসেরই বিচির মধ্যে আছে এক গভীর সম্পর্ক দেখেন এই খেজুরের বিচি হুম মোহাম্মদের পছন্দের খেজুর দেখছেন মাঝখানে কিন্তু ভাজ বিষয়টা ইন্টারেস্টিং না এটা তো মোহাম্মদের পছন্দ হবে আবার এই বড়োর বিচি বড়োর বিচিতে দেখেন হ্যাঁ একদম এক্সট্রা ডটেড এই বড়ই যদি মরুর ডাকাতের সেই মরুভূমিতে থাকতো তাহলে এই বড়োই যে কতজনের সে তোষাইতো তার তো অনেক বিবি এই এক্সট্রা ডোরের জিনিস তো তার ভালোই লাগতো নিশ্চয়ই এটার জন্য সে পাগল হইতো খেজুরের ব্যাপারে আমরা দেখি মোহাম্মদ হাদিসে অনেক জায়গায় উল্লেখ করছে তার চেলারা উল্লেখ করছে যে সে এই ইফতারিতে খেজুর খাইতো ওই ইফতারিতে খেজুর খাইতো খেজুর খাবে না তো খাবে কি মরুর ডাকাতের সেই আমলে চোদ্দশো বছর আগে কি ফ্রিজ ছিল নাকি সেখানে কি খাবার সংগ্রহ করে রাখতে পারতো নাকি পারতো না তো আবার এই যে খেজুরের সিজন খেজুরের সিজন কি সবসময় থাকতো থাকতো না কিন্তু খেজুর সংগ্রহ করে রাখতে পারত দেখেন বাংলাদেশে কী হয় কখনও কখনো আপনারা শীতকালে রোজা পাইছেন এখন প্রায় গরমকাল হ্যাঁ বৈশাখের আগে আগে রোজা পাচ্ছেন এটা মাসের উপর ভিত্তি করে যেহেতু মুসলমানদের এই দিনক্ষণ ঈদ রোজা ফোজা এগুলো সব হয় তাই এটা ঘুরতে থাকে হুম সারা বছর এভাবে ঘুরতে থাকে তো এই খেজুরটাকে সংগ্রহ করে রাখা আরবের মরুভূমিতে সহজ ছিল মোহাম্মদের হাদিসগুলো থেকে দেখা যায় সে কখনও এরকম তাজা খেজুর খাইতো মানে পাকা খেজুর আবার কখনও শুকনো খেজুর কারণ ওই যে সিজন বদলাইতো যাই হোক এই খেজুর মোহাম্মদ খাইছে তাই বঙ্গুদের ওই খেজুরই খাইতে হবে খেজুর খেয়া একদম অরিজিনাল মুসলমান হইতে হবে কিন্তু কেউ ভাবে না এই যে বিজ নিয়া বিচি নিয়ে দেখেন ভাজওয়ালা বিচি আর এক্সট্রা ডটেড বিচি এই দুটার মিল আছে মোহাম্মদ যদি এই বাংলায় জন্মাইতো তাহলে সে সুনোদ করে যেত মানে সেই বড়ই খাইতো তার বউদের দিয়ে বড়ই চুষাইতো এবং আপেল তারপরে মনে করেন আমাদের যে সুস্বাদু কলা কলা খাইতে দেখছেন মোহাম্মদ কখনও আপনারা এই ইফতারের কলা খান কেন তরমুজ খান কেন মোহাম্মদের বংশে কেউ তরমুজ দেখছিল দেখে নাইতো তাহলে কথা হচ্ছে মরুতে জন্মেছে সে এই মরুভূমিতে এই ধরনের জিনিসপত্রই খাইয়েছে খাইয়েছে আরেকটা বিষয়ে বিষয় সেই বিখ্যাত জিনিস শশা খেজুর মোহাম্মদ যে শিশুটাকে বিয়ে করছে আয়সা তারে যে এই যে দেখেন শশা আর খেজুর দেখতে পাচ্ছেন শশা খেজুর নিয়ে কিন্তু হাদিস আছে যে আয়সারে বিয়ে করার পরে তারে পরিপক্ক বানানোর জন্য এরকম শশা জাতীয় জিনিস শশা আর খেজুর খাওয়াই এখন কোনটা চিবাইতো আর কোনটা চুস্ত সেটা তো আমি জানি না এটা আয়সা ভালো বলতে পারবে তো এটা খাওয়াই এখন আবার আপনারা এই শশার সাইজ দেখা গোড়া মোটা আগাছিকন এইসব কিছুতে আপনারা যাই হোক এই শশাকে ডটেড এক্সট্রা ডটেড শশা তো এগুলো সে আয়সারে খাওয়াইতো কারণ মোটা তাজা করতে হবে কেন বিছানায় নিতে হবে তো সেই ধর্ষক মহম্মদ মরুর ডাকাত তার উম্মতরা খাবার নিয়ে মারামারি করে চিন্তা করেন তারা মানে এই রমজান আসলে এই ধরনের কিছু না কিছু নিয়ে তাদের মারামারি করতে হবে রাস্তাঘাটে তারা ঝগড়াঝাটি করে আবার চিৎকার করে বলে কি তাদের এই পিসলাম নাকি শান্তির ধর্ম আবার তারা বলে কি এই রমজান নাকি সংযমের মাস সংযম নাকি সঙ্গম আচ্ছা মোহাম্মদ কি করতো এই রমজানে এই হাদিস অনুযায়ী দেখেন টাকাত কিন্তু তার বৌদের চুস্ত চুমচাটি করতো আপনি যদি এই রোজার মধ্যে এই কাজ করতে যান তাহলে এই বঙ্গুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে কারণ তারা অনেক বড় মুসলমান বেশি মানে মোহাম্মদের চেয়ে বড় মুসলমান তাদের ক্ষণে ক্ষণে ধর্মীয় অনুভূতি জেগে ওঠে এই মুমিন বান্দারাই কিন্তু বিশ্বাস করে রমজানে তাদের আল্লাহ দেখবে এই জন্য তারা লুকেও খাবার খায় না তারা আবার এটারে বলে সংযমের মাস সেই সকালে মানে একদম ভোরবেলা সেহেরির সময় পেট ভরে খাবে আবার সন্ধ্যাবেলা পেট ভরে খাবে রাত্রিবেলা ঘুমানোর আগে আবার খাবে তিনবেলাই খাবে তারপরে বলবো এটা সংযমের মাস এই রমজান আসলে কি হয় এত এত খাবার কেনা হয় এত এত খাবার অপচয় করা হয় কারণ কি সংযমের মাস এটা নাকি সংযম এই মরু অনুসরে অনুসরখে বিশ্বাস করে তাদের আল্লাহ দেখে ফেলে বলে দিনের বেলা খায় না আবার এরাই কিন্তু চুরি বাটপাড়ি ডাকাতি ঘুষ ধর্ষণ খুন সব করে তখন তাদের আল্লাহ কই থাকে এই একই আল্লাহ তো রমজানে মানুষের খাবার খাইতে দেখলে তার খারাপ লাগে সে চেতে যায় তার অনুষ্ঠানীদের অভুক্ত রাখলে সে খুশি হয় আবার সেই আল্লাই চুরি ডাকাতি দেখতে পায় না দর্শন খুন দেখতে পায় না যে সোমালিয়ায় আবদুল্লাহ নামের যে জাহাজটা সোমালিয়ান মুসলমানরা মমিন বান্দারা ডাকাতি করছে চিন্তাই করে নিয়ে যাচ্ছে এটাকে আল্লাহ দেখে না আমি সেই নাবিকদের এবং ওই জাহাজের স্টাফদের পরিবারের প্রতি সমবেথী তারা ঠিকঠাক ফিরে আসুন এটা আমি চাই কিন্তু এই মৌন বান্দারা যে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে এই সোমালিয়ানরা যদি হিন্দু হইতো তাহলে বাংলাদেশে হিন্দুদের উপরে এই মমিন বান্দারা আক্রমণ করতো না করতো কিন্তু তারা সব জায়গায় ধর্ম খোঁজে কিন্তু যখন মোমিন বান্দাদের কাছ থেকে তারা ড্যাশ ড্যাশ তখন তাদের বান্ধ কোনো কথা বলবে না তারা তখন সেখানে ধর্ম আনবে না এই রোজারে রমজানে তাদের সোমালিয়ান মুসলমানরা জাহাজের নামকে আবার আবদুল্লাহ সেটা দেখেও সেটা ডাকাতি করছে যাই হোক এই সময় কিন্তু আল্লাহরে তারা বিশ্বাসে রাখে না রোজার সময় ঠিকই রাখে যে আল্লাহ দেখতেছে চুরি ডাকাতের সময় মনে থাকে না দেখেন বিসমিল্লা বলে ঘুষ খেতেছে আপনি এই ধর্মানুভূতিকে কি বলবেন কিছু বলার আছে নাই তো সৌদি আরবে দেখেন প্যালেস্টাইনের পতাকা নিয়ে যখন মক্কায় ঢুকছে কাবায় ঢুকছে তখন সৌদির পুলিশ কিন্তু এই মহিলার এবং আশেপাশের অতি মুসলমান যারা প্যালেস্টাইনের পক্ষে যারা দাঁড়ায় তাদের সরাই দিতেছে দেখেন এবং এদের শাস্তি হবে এই একই কাজ যখন বাংলাদেশে বা ভারতে হয় বাংলাদেশে তো হয় না ভারতে যদি কোনো পুলিশ এরকম এই ধর্মীয় উন্মাদনা দেখাতে যায় এবং তারা সরাই দেয় তাহলে কী হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে আপনি সৌদি আরবে যে রাস্তায় নামাজ পড়ে দেখেন তো আপনার নিশ্চিত জেল হবে আবার দিল্লিতে না কই দেখলাম একটা ভিডিওতে একজন পুলিশ সে রাস্তায় নামাজ না পড়ার জন্য ভালোভাবে অনুরোধ করছে কিন্তু তারা রাস্তায় নামাজ পড়বেই তারপরে কী করছে আইসা লাথি দিচ্ছে কয়েকটা এই তো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিয়ে গেছে তাদের সৌদি আরবেগুলো তখন কিন্তু আঘাত লাগে না এরা এই ধরনের ধর্মীয় বদমাস এবং আপনি এই বিষয়গুলো সামনে আনতে পারবেন না এই বিষয়গুলো নিয়ে বললেই তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এই যে মরু ডাকাতের অনুসারীগুলো তারা এই সমালোচনাগুলোকে একদমই সহ্য করে না তারা বিভিন্ন পন্থায় আমাদের উপর আক্রমণ করে দেশ থেকে বাইর করে দেয় দেশে থাকলে কল্লা ফালাই দেয় আবার দেশ থেকে বাইর করার পরে কী করে করে আপনাদের একটা কথা মনে এই যে শীত চোরেরা কাটতো তারা এই বিশেষ পদ্ধতিতে ঘরের মধ্যে ঢুকে চুপি চাপি ঘরের মূল্যবান দ্রব্যাদি নিয়ে পগার পার হয়ে যেত এটা যদি একটু বিশ্লেষণ করে আপনাদেরকে যাদের মাটির ঘর এবং টিনের বেড়া তাদের ওই ঘরের যে মাটি থাকে নিচ দিয়ে টিনের বেড়া নিচ দিয়ে মাটি কেটে কেটে ঘরের মধ্যে ঢোকে এবং আগে তো গ্রামগঞ্জে ইলেকট্রিসিটি ছিল না সাত আট সাতটা আটটার পরে মানে এশান নামাজের পরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত কারণ বেশি রাত জেগে থাকলে কেরোসিন পোড়াতে হয় অর্থাৎ কুপি বা ল্যামের আলো এটা ব্যয়বহুল ছিল কেরোসিন সব জায়গায় পাওয়া যেত না তো ঘুমিয়ে যাওয়ার পরে চোর গভীর রাতে গায়ে তেল মেখে এবং লুঙ্গিটাকে কাছা মেরে এইভাবে শীত কেটে প্রথমে একটা হাঁড়ি মাটির হাড়ি বাঁশ দিয়ে ভেতর থেকে ঢুকে উপরে তুলত কারণ যদি গৃহস্থ টের পেয়ে যায় এবং দা নিয়ে যদি ওপরে দাঁড়িয়ে থাকে তখন তো সে দেখতে পাবে না তার মাথায় কোপ পড়বে তাই আগে এটা একটু টেস্ট করে যে কেউ দাঁড়িয়ে আছে কিনা দা নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে ওই মাটির হাঁড়ি ওইটার উপরে কোপ দেবে চোর বেঁচে যাবে তো এই ধরনের কয়েকটা টেস্ট টেস্ট করার পরে চোর বাবা ঢোকে ঘরের ভিতরে ঢুকে মনে করেন স্বর্ণালঙ্কার বা কিছু পাইলে ওইটা চুরি করে নিয়ে যায় আস্তে করে নিয়ে সে ওই দরজা খুলে বের হয়ে যায় আর যদি কিছু না পায় তাহলে কী করে ওই ঘরের মধ্যে মল ত্যাগ করে নানান ধরনের কাজ করে চলে যায় অথবা ওই গৃহস্থের বউয়ের একটা ছায়া পাইলো ওটা নিয়ে গেল নিয়ে গিয়ে বাগানে বসে বসে শোকে তো সেই যে শিল্প অর্থাৎ চুরিবিদ্যা এই বিদ্যার বর্তমান রূপ কি সেটা আমি আপনাদের বলতে যাচ্ছি দেখেন বংশ পরম্পরায় অনেক পেশা কন্টিনিউ হয় যেমন আমাদের বাংলাদেশে যারা স্বর্ণের কাজ করেন তাই না কর্মকার তাঁদের সন্তানরা সেই স্বর্ণের ব্যবসাই করেন আবার যারা চালের ব্যবসা করেন বংশ পরম্পরায় চালের ব্যবসা বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এই যে চোররা সেই ইলেকট্রিসিটি যে যুগে ছিল না মোবাইল ফোন ছিল না এত এত আলো ছিল না সোলার সিস্টেম ছিল না তখন যারা চুরি করত তাদের যে বংশ পরম্পরায় যারা আসে তারা তো এই ডিজিটাল যুগে ওইরকম শীত কাটতে পারবে না এখন প্রায় সবার ঘরেই পাকা অর্থাৎ ফ্লোর পাকার হয় সিমেন্টের হয় তো সেই সিমেন্টের ফ্লোর তো আর কাটা যাবে না তো এখন কি করবে তারা সেই চোরের উত্তরসূরি যারা যারা সেই পৈতৃক পেশা ধরে রাখতে যায় তারা এখন নিজেদেরকে স্প্যামার দাবি করে হ্যাকার দাবি করে একটা তো পড়াশোনা নাই হ্যাকিংয়ের হওয়া জানে না এরা করবে কি ওই একইভাবে আপনার ঘরে শীত ঢুকবে ঢোকার পরে আপনার সব কিছু লুটফাট করে গিয়ে চিৎকার করবে আগের চোরেরা তো এইসব চুরি টুরি করার পরে গ্রামগঞ্জে যে অন্যান্য যে চোরের কাছ থেকে যারা এই পণ্য টন কিনে রাখতো তাদের কাছে পণ্য টন বিক্রি করে তারা পগার পার কিন্তু এখনকার চোরটা করে কি ওই দূরে বসে আপনারা বলবে কেমন লাগে তোমার এটা চুরি করছি আবার আপনার ঘরে কিছু না পাইলে ওই তাদের যেরকম মল ত্যাগ করতো ওইভাবে মানে নোংরা জিনিসপত্র আপনার পেজে বা অন্যান্য অ্যাকাউন্টে এইসব করবে আর কি এই যে ট্রান্সফরমেশান এই যে পেশার বদলি আমরা আগে একটা কথা মনে করি যে আড়ি কাটতাম না ছড়া কাটতাম আড়ি আড়ি যাবো বাড়ি এই ধরনের নানান ধরনের ছড়া আছে তাই না সেই আড়ি কাটা এখন কী হয়েছে ব্লক কাউকে আপনার ভালো লাগছেন আপনি ব্লক করে দিচ্ছেন এখনকার জেনারেশন কিন্তু সেই আড়ি কাটা কী এটা জানে না আবার এখনকার এই চোর ছাচোররা যারা নিজেদেরকে হ্যাকার দাবি করে স্প্যামার দাবি করে এরা কিন্তু আগের সেই শীত কাটার যে পেশা ওইটা জানতো না জানলে কিন্তু তারা পেশার প্রতি শ্রদ্ধাশীল থাকত তারা লুকি ঝুঁকি এসে আপনাকে অ্যাটাক করবে আপনার ভিডিও তাদের ওখানে ডাউনলোড করে চুরি চামারের মাধ্যমে একটা রিপোর্ট করে দেবে বোকা বানানোর চেষ্টা করবে এই মোমেন মুসলমানরা এই ধরনের কাজের সাথে মানে চোর ছাচর তারা কিন্তু ইসলামের জায়গায় গেলে আবার কিন্তু খুবই পাক্কা মুমিন হয়ে যায় এই যে ঘুষখোর ডাকাত এরা কিন্তু আবার এই যে খেজুর বড়ো এইগুলো নিয়ে ভালো মারামারি করে এগুলোতে তাদের একদম চ্যালচালাই মানদণ্ড খারে যায় মরুর ডাকাতের সময় যদি দেখেন কলিকাতা হারপাল থাকতো তাহলে সেই মরুর ডাকাত কিন্তু এই কলিকাতা হারপালের বড় একজন কাস্টমার হতো হাদিসে যদি তার চ্যালারা বসছে সে এক রাতে তার এই যে বারো তেরো জন বউয়ের কাছে ঘোরাঘুরি করতো মানে যেয়া সহবাস করত বিনা গোছলই আর কি এবং তারা দাবি করতো যে তাদের সেই মরুর ডাকাতের নাকি তিরিশ জন পুরুষের শক্তি ছিল কিন্তু সেই মরুর ডাকাতের যে খেজুর সেই খেজুরের রস নিয়ে তো সন্দেহ হয় কারণ সে বিয়ে করছে এতটা দাসী ছিল এতগুলো কিন্তু তার সন্তান কয়জন পাঁচ ছজনের নাম পাওয়া যায় যাদের বেশিরভাগই মারা গেছে জন্মের পরে দুই ফাতেমাত সহ এই কুলসুম টুলসুম এই দু একজন আছে বা ছিল তো তারা ছাড়া বাকিরা কেন বাঁচে নাই তার এই পনেরো বিশটা বইয়ের মধ্যে তো অনেকগুলো বাচ্চা হওয়ার কথা তাই না সে তো তার মুমিন বান্ধাদের বই গেছে যে গন্ডায় সন্তান সন্তানজন্মতো নারীদেরকে বলে গেছে শস্য খেত তাহলে তার সেই খেজুরের যে বিচি সেখানে কি কোনো রস ছিল না এটা একটু সন্দেহ তৈরি হয় কিন্তু মরুর ডাকাত এই কামগুলোই করতো অর্থাৎ যাকে তাকে লাগাই বেড়ানো হুম মানে বিশ্বলুচ্চা ছিল এটা তো আপনাদের সন্দেহ নাই তো তার মতরা তার চেয়ে ভালো হবে কেন সে তার সমালোচকদের গুপ্ত ঘাতক পাঠাইয়া হত্যা করত এবং এখনকার সময় আমরা দেখতে পাই তার অনুসারে এই কাজগুলো করে আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই ধরনের ছ্যাঁচরামের কারণে আমি যে ধরনের আউটপুট দেব সেটা কিন্তু মুমিন তোমরা নিতে পারবে না মানে আগে তো এক ধরনের সমালোচনা করতাম নিশ্চয়ই এখনও আমি সেই তথ্যভিত্তিক সমালোচনা করব। এই যে আজকের ভিডিওটা দেখো সেই মরুর ডাকাতের চরিত্র বারবার তুলতে হয় মরুর ডাকাতের যে মূর্খামি সেগুলো তুলতে হয় তার যে এই শশা খেজুর খাওয়ায় বাচ্চাদের সে ধর্ষণ করতো সেগুলো তুলতে হয় এই চরিত্রগুলো বারবার আমি তুলবো তোমরা বলো না যে আমি পিসলামের পিছিয়ে এই শুধু লাইগা থাকে ইসলামের সমালোচনা করি হ্যাঁ আমি শুধুমাত্র ইসলামের সমালোচনাই করব সেই ধর্ষক ডাকাতের সেই বর্বর যে আমি ধ্বংস করে ছাড়ব অন্ততকে বঙ্গুরা এই বর্বরতা এই বদেপে প্রকাশ করতে পারবে না তারা যত বেশি উগ্র হবে তাদের সমালোচনা তত বেশি হবে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সেই মরুর ডাকাতের যারা অনুসারী শশা খেজুরের দল তাদের এই ধরনের হাস্যকর আচরণ দেখে আপনারা বিনোদন নিন এবং তাদের খালি পেটে সারাদিন থাকতে দেন দৌড়ে দেন চিৎকার করতে দেন এই রোদের মধ্যে হ্যাঁ যা ইচ্ছে করুক আপনারা শুধুমাত্র দেখে যাবেন এবং এদের এই ভণ্ডামিগুলো প্রচার করে যাবেন আবার দেখুন